হ্যালো ফ্রেন্ডস, টপ টেন বাংলাতে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আজ আবার একটি ইউরোপীয় দেশে যাব, যেখানে আঙুরের এক প্রকার জিনফান্দেল আঙুর প্রথম চাষ হয়। ইউরোপের অত্যন্ত জনপ্রিয় এক পর্যটক স্থল হিসেবে পরিচিত এই দেশে ঘোরার জন্য রয়েছে 1200টিরও বেশি দ্বীপ, অসংখ্য ছোট ছোট দ্বীপ ও রিসর্ট। রোমান সাম্রাজ্যের অস্তিত্বের প্রমাণ বিশ্বের ষষ্ঠ বড় রোমান অ্যাম্পিথিয়েটার এই দেশের একটি শহর পুলাতে আছে। অবাক লাগছে না? তাহলে আরও শুনুন। পৃথিবীর অন্যতম একটি ছোট্ট টাউন হাম এই দেশে আছে, যেখানে মাত্র 30 জন বসবাস করেন। আলফ্রেড হিচককের মতে দেশটি থেকে দেখা সূর্যাস্ত পৃথিবীর মধ্যে সবথেকে ভালো সূর্যাস্তের মধ্যে গণ্য হয়। এই দেশটির প্রায় 44% স্থলভূমিতে বনজঙ্গলের উপস্থিতি দেশটিকে প্রকৃতির বুকে আরও মধুর বানিয়েছে। তাহলে আর অপেক্ষা নয়, শুরু করা যাক আজকের এই নতুন দেশটির কিছু তথ্য দিয়ে। মধ্যযুগীয় লাতিন শব্দ ক্রোয়েশিয়া থেকে দেশের নাম ক্রোয়েশিয়া রাখা হয়েছে। ক্রোয়াট জাতিগত গোষ্ঠী দেশের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী। দেশে প্রকৃত ক্রোয়াট জাতিগত গোষ্ঠীরা 6ষ্ঠ শতাব্দীতে এই দেশে এসেছিল। একটি সার্বভৌম রাষ্ট্র ক্রোয়েশিয়া। দেশের শাসন ব্যবস্থা সংসদীয় প্রণালীতে চলে। দেশের সংসদকে ক্রোয়েশিয়াতে সাবর বলা হয়। এই দেশ বিশ্বের তাবড়তাবড় সংস্থা যেমন ন্যাটো, WTO, জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ। বর্তমান বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী উচ্চ আয়সম্পন্ন দেশ ক্রোয়েশিয়া। এছাড়া মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী 2019 তৈরি রিপোর্টে ক্রোয়েশিয়া 43তম স্থানে রয়েছে। কুনা দেশের জাতীয় মুদ্রা। 1994 সাল থেকে চলে আসা এই মুদ্রা 100 লিপায় বিভক্ত। আমাদের পয়সা ক্রোয়েশিয়ার লিপা। মধ্যযুগীয় অর্থনৈতিক তত্ত্ববাহকের এই মুদ্রার নামের অর্থ মার্টেন এবং লিপা শব্দের অর্থ লিনদেন গাছ। আড্রিয়াটিক সাগরের পাড়ে অবস্থিত দেশে পর্যটন শিল্প অর্থনীতির একটা বড় অংশ। মূলত সাগরের পাড়ে গড়ে ওঠা রিসর্ট এবং সৈকত মূল পর্যটক আকর্ষণকারী স্থল। বিশ্বের 23তম জনপ্রিয় পর্যটক স্থল হিসেবে পরিচিত ক্রোয়েশিয়া। ইউরোপের প্রথম দেশ ক্রোয়েশিয়াই ছিল যেখানে পর্যটন শিল্পের কারণে প্রাকৃতিক রিসর্ট তৈরির পরিকল্পনা শুরু হয়। ইউরোপের অন্যান্য দেশের মতোই ক্রোয়েশিয়ার সরকার পরিবহন মাধ্যমের সাথে জড়িত দিক যেমন রাস্তা, রেল ও বিমান পরিষেবার উন্নতির ক্ষেত্রে ব্যাপক নিবেশ করে এবং বর্তমান ইউরোপের বিভিন্ন সড়কপথ এবং 10টি প্যান ইউরোপিয়ান ট্রান্সপোর্ট করিডোরের 4টিতে যুক্ত রয়েছে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে যাত্রী ও ব্যবসায়িক মাধ্যমে ক্রোয়েশিয়া যুক্ত আছে। দেশের ফিডার রাস্তা সমগ্র দেশকে জুড়ে রেখেছে। দীর্ঘ বিস্তৃত ক্রোয়েশিয়ান রেলওয়ে সহ দেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তাদের মধ্যে জাগ্রেবের ফ্রাঞ্জো টার্ডম্যান এয়ারপোর্ট সবথেকে বড়। 2011 অনুযায়ী দেশের বিমান পরিবহন সুরক্ষার দিক দিয়ে প্রথম শ্রেণীর মাধ্যম রূপে আখ্যা পেয়েছে। ক্রোয়েশিয়ার তৃতীয় বৃহৎ শহর রিজেকাতে অবস্থিত দেশের ব্যস্ততম জলবন্দর পোর্ট অফ রিজেকা। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন দেশের মোট শক্তির 85%-এর অংশীদার। 2020 অনুযায়ী ক্রোয়েশিয়ার মোট নমিনাল GDP 63.172 বিলিয়ন আমেরিকান ডলার এবং ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী মোট GDP 117.928 বিলিয়ন আমেরিকান ডলার। মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত দেশ রিপাবলিক অফ ক্রোয়েশিয়া। দেশের মোট আয়তন 56,594 বর্গ কিলোমিটার। আড্রিয়াটিক সাগর দেশের পশ্চিম দিকে অবস্থিত। স্লোভেনিয়া উত্তর পশ্চিমে, হাঙ্গেরি উত্তর পূর্বে, সার্বিয়া পূর্বে এবং দক্ষিণ পূর্বে বসনিয়া এবং হার্জেগোভিনা ও মন্টেনেগ্রো অবস্থিত। সাভা নদীর পাড়ে অবস্থিত দেশের উত্তর পশ্চিম কোণে রয়েছে রাজধানী শহর জাগ্রেব। 17টি শহুরে জেলায় বিভক্ত এই প্রাচীন শহর একটি গ্লোবাল সিটির তকমা পাওয়া শহর। দেশের মধ্যমণি শহরে ক্রোয়েশিয়ার সমস্ত বড় সংস্থার সদর দপ্তর বর্তমান। এই শহর দেশ তথা মধ্য ইউরোপের পরিবহন মাধ্যমের একটি হাব রূপে গণ্য হয়েছে। 2020 অনুযায়ী ক্রোয়েশিয়ার সম্ভাব্য জনসংখ্যা 40,58,165 জন। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 72 জন। শাসন সুবিধার্থে দেশটি মধ্যযুগীয় সময় থেকেই কাউন্টিতে বিভক্ত। 1992 সালে কাউন্টিগুলির পুনর্গঠন হয়ে 20টি কাউন্টি এবং রাজধানী শহর জাগ্রেবে বিভক্ত রয়েছে। কাউন্টিগুলির মধ্যে আয়তনের সবথেকে বড় কাউন্টি লিকাসেঞ্জ এবং সবথেকে ছোট আয়তনের কাউন্টি মেডিমুরজে। 2011-র জনগণনা অনুযায়ী দেশের 91.36% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এবং 1.47% মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত। ক্রোয়েশিয়ার 4.57% জনগণ কোনো ধর্মেই বিশ্বাস করে না।
পশ্চিমী রোমান সাম্রাজ্য, বাইজেন্টিন সাম্রাজ্য, মিত্তেল ইউরোপা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের ঐতিহাসিক সংস্কৃতির সংমিশ্রণে দেশের সংস্কৃতি উৎপন্ন। ইউরোপের এক প্রাচীন দেশ ক্রোয়েশিয়ার প্রথম শাসক ছিলেন তোমিস্লাভ। সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ এই দেশে ইউনেস্কোর দ্বারা নির্বাচিত 10টি ঐতিহ্যপূর্ণ স্থল ও 15টি অদম্য সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা দেশটিকে বিশ্বের চতুর্থ স্থানে রেখেছে। ক্রোয়েশিয়া তুলনামূলক কম উষ্ণতা ও বৃষ্টিপূর্ণ মহাদ্বীপীয় জলবায়ুপূর্ণ দেশ। সমগ্র দেশে বছরে 2715 ঘন্টা সূর্যালোক বর্তমান থাকে, তাই সূর্যালোকের অভাব এই দেশে হয় না। বন্ধুরা, বিখ্যাত নৃত্যভঙ্গিমা মুনওয়াক মাইকেল জ্যাকসনকে জনপ্রিয়তা দিয়েছে, তেমনি সেই মুনওয়াকের দীর্ঘক্ষণ করার বিশ্ব রেকর্ড ক্রোয়েশিয়ার এক মানুষ করেছেন, যিনি 5.7 কিলোমিটার দৈর্ঘ্যের মুনওয়াক 1 ঘন্টায় করেন। এরকম আরও বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড ক্রোয়েশিয়াবাসী করেছেন। এই যেমন ধরুন, 1/4 মাইল পথ একটি ইলেকট্রিক কারের সবথেকে তাড়াতাড়ি ম্যাটে রিমাক নামক এক ক্রোয়েশিয়াবাসী করেছেন। আবার পৃথিবীর দীর্ঘ পেন্টিং, উন্মুক্ত সমুদ্রে 225 কিলোমিটার লম্বা অঞ্চলে সাঁতার এবং 1 ঘন্টা 57 মিনিট ধরে বিশ্বের সবথেকে বড় পপকর্ন বাক্সে পপকর্ন ভরতে সময় লাগায় ক্রোয়েশিয়াবাসী। এরকম 808 মিটার লম্বা সবথেকে লম্বা নেকটাই গড়ার রেকর্ড ক্রোয়েশিয়ার মানুষ করে ফেলেছেন। দেশের আধিকারিক ভাষা ক্রোয়েশিয়ান এবং লেখার প্রণালী লাতিন। স্থানীয় ক্রোয়েশিয়া ভাষায় দেশের নাম রাভাস্কা, সেই ভাষায় দেশের আধিকারিক নাম রিপাবলিকা রাভাস্কা। 25 জুন 1991 সালে ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু জানেন, 7 জুন 1879 সালে ক্রোয়েশিয়াকে আন্তর্জাতিক স্তরে একটা স্বাধীন দেশের মর্যাদা দেওয়া হয়েছিল? তখন ডিউক ব্রানিমির দেশে শাসন চালাতেন। ক্রোয়েশিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব এলজু দেবিদ গাজ, পুলা শহরের চলচ্চিত্র উৎসব এবং ফুটবল, এগুলো দেশের এক একটি অঙ্গ। ক্রীড়া জগতের মানুষের উৎসাহ দেশটিকে স্বাস্থ্য সচেতন এবং সাংস্কৃতিক পরিপক্কতা দিয়েছে, যার ফলে ক্রোয়েশিয়া বর্তমানে বিশ্বমানচিত্রে বিভিন্ন দিকে ক্রমবর্ধমান পর্যায়ে এগিয়ে চলেছে। সুতরাং বন্ধুরা, এই পর্যন্তই ছিল ক্রোয়েশিয়ার তথ্যগুলি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু ভালো থাকবেন প্রত্যেকে। ধন্যবাদ।